পর্যটক, এটি হচ্ছে পায়রা ফুড কর্নার, যেটির অবস্থান হচ্ছে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পূজাখোলার পাশে এই চাইনিজ রেস্টুরেন্টটি। দেখতে পাচ্ছেন দশমিনা থেকে হাজিরহাট যাওয়ার পথে সেই রাস্তায় হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্টটি দেখতে পাওয়া যায়। দশমিনা উপজেলা থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে এই চাইনিজ রেস্টুরেন্টটি রয়েছে। আমরা চাইনিজ রেস্টুরেন্টটি দেখাচ্ছি। এখানে বিয়ে শাদি সহ এবং বিভিন্ন জন্মদিন, অন্যান্য যে কোনো অনুষ্ঠানে এখানে হচ্ছে হচ্ছে এখানের অনুষ্ঠান করে থাকে, এবং বিভিন্ন অনেক সুন্দর একটি পরিবেশ। যারা হচ্ছে দশমিনা হাজিরহাট থেকে ভোলার চরপেশন ঘোষেরহাট থেকে যারা এই পারে আসে, তারা এই রাস্তার পাশেই হচ্ছে এই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টটি দেখতে পারবে। এই চাইনিজ রেস্টুরেন্টে চরপে দশমিনা, গলাচিপা এবং হচ্ছে কালাইয়া এবং বাউফলের কালাইয়া থেকে বিভিন্ন মানুষ এখানে আসে ঘোরার জন্য, এবং হচ্ছে তাদের পরিবার পরিজন নিয়ে আসে এই চাইনিজ রেস্টুরেন্টে। সেই চাইনিজ রেস্টুরেন্টটি হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই চাইনিজ রেস্টুরেন্টের মাধ্যমে হচ্ছে সবাই হচ্ছে এখানে হচ্ছে কিছুটা স্বস্তি খুঁজে পায়, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই চাইনিজ রেস্টুরেন্টের হচ্ছে একটি নাম্বার রয়েছে, যিনি পরিচালনায় রয়েছেন তিনি হচ্ছেন মিসেস সালমা রহমান কোলি, এবং হচ্ছে তার মোবাইল নাম্বার বা হচ্ছে এখানে যে কোনো অর্ডার দিলে তাদের মোবাইল নাম্বার হচ্ছে 01712311214। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্ট সম্পর্কে এবং হচ্ছে যে কোনো অর্ডার দিতে পারবেন। পায়রা ফুড কর্নার নামে তাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন। তো আমরা ভিতরে প্রবেশ করছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে এই ফুড কর্নারটি আমরা দেখব। সেটি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি। এভাবেই হচ্ছে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন অনেক বড় একটি প্রাকৃতিক পরিবেশের জায়গা, এবং হচ্ছে ভিতরে এখানে 4টি ছোট ছোট কটেজ রয়েছে, সেই কটেজগুলো দেখা যাচ্ছে, এবং সেই কটেজগুলোতে হচ্ছে বিভিন্ন সময় মানুষ ঘুরতে আসে। এখানে একটি পানির পোহারা রয়েছে এবং কটেজগুলোর মধ্যে বিভিন্ন লাইটিং রয়েছে। রাতের বেলা এখানে ভিন্ন রকম লাইটিং শো, লেজার শো দেখা যায়, এবং হচ্ছে পানির পোহারাটি হচ্ছে সুন্দর মতো দেখা যায় এখানে। এবং এই পানির পোহারার মধ্যে হচ্ছে যখন সন্ধ্যা হয় তখন হচ্ছে এখানে লাইটিং ডিসপ্লে করা হয়, ওয়াটার ডিসপ্লে। এই কটেজগুলো দেখছেন, কটেজগুলোর মধ্যে হচ্ছে প্রায় 8 থেকে 10 করে বসা যায় সেটি, এবং হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে আপনারা বসতে পারবেন, এবং এখানে যে কোনো খাবারের অর্ডার দিতে পারবেন সেটি আমরা দেখাচ্ছি। এবং এই পাশে চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। এটি হচ্ছে তেঁতুলিয়া নদীর পাশে, চাইলে আপনারা হচ্ছে যে কোনো সময় অর্ডার দিয়ে হচ্ছে আপনারা এসে আপনারা অর্ডার দিয়ে হচ্ছে এখানে ইসে করতে পারবেন। আমি সালমা রহমান বলি, এই প্রতিষ্ঠানের পরিচালক। তো সবার সুবিধার্থে আমি ইচ্ছা হয়েছে এই প্রতিষ্ঠানটা করার, সবাই যেন ভালো একটা ফ্যামিলির লোকজন এসে ইসে বসতে পারে, ভালো একটা পরিবেশ পায়। এই জন্য আর বিয়ে, এখানে প্রোগ্রাম হয়, বিয়ে, জন্মদিন, মুসলমানের অনুষ্ঠান, খাবার কেউ অর্ডার দিয়ে করে নেয়, সেমিনার হয়, লোকজন আসে পার্শ্ববর্তী এলাকায় কালাইয়া বা ফল দোলাচপের থেকে দেখতে আসে। আর সেই চাইনিজ রেস্টুরেন্টে যুক্ত হতে পারবেন। এখানে বিভিন্ন ফুল, ফল এবং বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং হচ্ছে আমরা পিছনে চলে যাব। আমরা এই পায়রা ফুড চাইনিজ রেস্টুরেন্টটি যেটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 50 জনের খাবারের আয়োজন করা যায়, এবং হচ্ছে সেই খাবারের সাথে, এবং আপনারা চাইলে আপনারা ভিতরে যেই পরিবেশ রয়েছে সেই পরিবেশ ইনসেটে আমরা ভিডিও দেখাবো। এবং হচ্ছে এই পাশে বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে, অনেকে হচ্ছে এসে ছবি তোলে, এবং হচ্ছে সেখানে বিশাল এখানে তাদের একটি খামার বাড়ির মতো রয়েছে দেখা যাচ্ছে, এবং
পিছনে আমরা দেখাচ্ছি এই পায়রা ফুড কর্নারটি। পায়রা ফুড কর্নারের ভিতরে প্রবেশ করেছি। এখানে এসে অনেকে বাচ্চা পরিবার পরিজন নিয়ে এসে হচ্ছে তারা ঘোরার জন্য, একটি স্বস্তি পাওয়ার জন্য এবং ফুল ফল বিভিন্ন গাছের সাথে ছবি তোলার জন্য তারা বিভিন্ন সময় এসে থাকে। তো আমরা দেখাচ্ছি, আপনারা যারা আমাদের travelpost24.com ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যারা হচ্ছে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় হচ্ছে পর্যটনের এভাবে ভিডিও দেখিয়ে থাকি। এবং হচ্ছে এখানে আসলে আপনারা, হ্যাঁ, একটি নার্সারিও রয়েছে, ফুলের নার্সারি রয়েছে এখানে যারা রয়েছেন তারা, এবং বিভিন্ন এনজিও সংগঠন রয়েছে, তারা এসে এই ফুল এবং ফলের যে হচ্ছে বিভিন্ন কমলা গাছ, লেবু এবং ফুলের গাছ রয়েছে, সেগুলো হচ্ছে ক্রয় করতে পারবেন। তো আমরা ভিতরে প্রবেশ করছি এবং হচ্ছে দেখছি এখানে আমড়া গাছ, বিভিন্ন ফল ফলাদি, ফলজ বনজ বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে এখান থেকে বিক্রি করা হয়, সেটি দেখা যাচ্ছে। এবং হচ্ছে এই পাশে অনেক ধরনের ফুল গাছ রয়েছে। এটি প্রায় 1.5 একর জায়গার মধ্যে, প্রায় 100 বিঘা জায়গাতে হচ্ছে এই ফুড কর্নারটি অবস্থিত। তো আপনারা আমাদের সাথে রয়েছেন এবং আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওতে। এবং হচ্ছে এখানে রাতে লাইটিং, লেজার শো সহ অন্যান্য সব কিছু, তো সাথে থাকবেন। এখানে একটি হচ্ছে নার্সারি রয়েছে, নার্সারিতে হচ্ছে সকলকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার জন্য। আমরা আবার ফেরত চলে যাচ্ছি সেইখানে। এটি হচ্ছে পায়রা ফুড কর্নার। এখানে বিয়ে এবং গায়ে হলুদ, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এবং খাবারের অর্ডার থাকে। এবং হচ্ছে সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত এই হচ্ছে পায়রা ফুড কর্নারটি ওপেন থাকে। এটি হচ্ছে আসলে মূলত ব্যাংকার্স ভবন লেখা এবং পূজা খোলার পূর্ব পাশে, 10 মিনা সদর, পটুয়াখালী এটি। এবং হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করেছি, ভিতর থেকে বাইরে যাচ্ছি। এটি ব্যাংকার্স ভবন। এখানে আপনারা যে কোনো সময় অর্ডার দিলে আপনাদের খাবার চলে আসবে। বাট হচ্ছে পাশে ভোলার চরপেশন ঘোষের হাট রয়েছে, সেই পাশ থেকে এই পাশে যদি কেউ ঘুরতে আসতে চান কখনো, তাহলে হচ্ছে ঘুরতে এসে আপনারা এখানে খেয়ে যেতে পারবেন পরিবার পরিজন নিয়ে। এখন মানুষ ঘোরার জন্য অনেক জায়গায় ঘুরে, অনেক জায়গায় যায়, কিন্তু সেই হিসাবে আপনারা ঘুরলে হচ্ছে ঘুরতে পারবেন, সেই ঘোরার জন্য আপনারা আসতে পারেন পটুয়াখালী 10 মিনা উপজেলার পায়রা ফুড কর্নারে। এখানে সামনের যে ভিউটি দেখছেন সেটি চমৎকার ভিউ, এবং ভিতরে যে হচ্ছে ফল ফলাদি, ঔষধ এবং বিভিন্ন যে গাছগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন সেটা। এবং এখানে আসলে মন ভরে যাবে আপনাদের, হয়তো অনেকে আসেন, দীর্ঘ 1 বছর ওভার করেছে এই পায়রা ফুড কর্নারটি। সেই ফুড কর্নারটি আমরা দেখাচ্ছি। আজকে হচ্ছে 21 জুন 2024, পায়রা ফুড কর্নারটি আপনাদের দেখাচ্ছি। আমি সালমা রহমান বলি, এই প্রতিষ্ঠানের পরিচালক। তো এটা হচ্ছে 10 মিনা উপজেলার পূর্ব পাশে, 10 মিনিট থেকে 2 মিনিট আসতে লাগে পূজা খোলার পূর্ব পাশে এই প্রতিষ্ঠানটা। তো আপনাদের সুবিধার্থে এখানে এই প্রতিষ্ঠানটা করা হয়েছে আমার পিছনে, পায়রা ফুড কর্নার। তো এই প্রতিষ্ঠানের মুসলমানি বিয়ে, জন্মদিন এইসব পালন করা হয়, আর বিভিন্ন অর্ডার নেওয়া হয়। এখানে ফোন নম্বর দেওয়া আছে, এই ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘোরার জন্য এখানে সুব্যবস্থা আছে, বসার জন্য ভালো, ফ্যামিলি নিয়ে। তো আপনাদের সুবিধাতে প্রতিষ্ঠানটা করা হয়েছে, তো আপনারা সবাই আমন্ত্রিত আসবেন। আমাদের এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, তো গলাচিপার থেকে আসে, কালাইয়ের থেকে আসে, মাহফুল থেকে আসে। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, পরিবেশ আপনাদের দেখতে ভালো লাগবে। আমাদের 7-8 জন স্টাফ আছে, তারা খুব ভালো, বাংলা খাবারের অর্ডার নেওয়া হয় এখানে।
তারপর এখানে প্রশাসন, ডাক্তার, এখানে অনেক ধরনের সেমিনার হয়, তারা সবাই আসে, সব সেক্টরের ব্যাংকার সবাই আসে। আমাদের এই প্রতিষ্ঠানটি 2023 সাল থেকে শুরু করা হয়েছে। এখানে বাচ্চাদের এই জায়গাটা অনেক পছন্দ, তারা ঘুরতে আসে, ফুল গাছ পছন্দ করে, ঝর্ণা আছে। তো আপনাদের যদি কোনো আরও কিছু বলার থাকে সেগুলো আমাদের বলবেন, যে আমাদের কী করা উচিত। আমাদের এখানে পাত্রী দেখানো হয়, পাত্রীর দুই পক্ষের লোকজন আসে, তারা এখানে ভালো, সবাই ভালো বলে। বাহিরের থেকে লোক আসে কোনো কাজে, এমডিরা তারা আসে, তারাও এখানে খাবার খায়, সবাই খুব পছন্দ করে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এখনো বুঝাইতে পারিনি, তবে আর একটু বাচ্চাদের জন্য করার ইচ্ছে আছে, সামনের দিকে খেলার এগুলো ঠিক করবো। আর পরিবার পরিজনের জন্য বিশেষ করে জায়গাটা খুবই ভালো, পরিবেশ ভালো, সবাই আপনারা আসবেন, সবাইকে ধন্যবাদ। এই পায়রা ফুড কর্নারে হচ্ছে এখানে বিয়ে শাদী, গায়ে হলুদ এবং বিভিন্ন অনুষ্ঠান, এনজিও সহ ব্যাংকের বিভিন্ন অনুষ্ঠান এখানে করা যায়। এখানে বাংলা খাবার, চাইনিজ খাবার সাথে সাথে বাংলা খাবারও আপনারা পাবেন। এবং এখানের পরিবেশটি অনেক চমৎকার, এখানে চারটি কটেজ দেখা যাচ্ছে রয়েছে, এবং পিছনে হচ্ছে ফুল ফল বিভিন্ন গাছ রয়েছে। এটি হচ্ছে দশমিনা উপজেলার, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হচ্ছে পূজাখোলা, তার পাশে পূর্ব পাশে এবং দশমিনা সদর। এখানে বিভিন্ন ঈদ সহ বিভিন্ন উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, আয়োজন করে, এবং হচ্ছে প্রায় 50 জন মানুষ এখানে খাবারের একসাথে আয়োজন হয়, এবং হচ্ছে বিভিন্ন পিকনিকের সময় বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ঘুরতে আসে, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসে এবং হচ্ছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। যিনি এটি পরিচালনায় রয়েছেন তিনি হচ্ছেন মিসেস সালমা রহমান, তিনি একজন শৌখিন মানুষ, তার স্বামী হচ্ছে মুখলিসুর রহমান, তিনি হচ্ছেন একজন ব্যাংকার। আর এই ভবনটির নাম হচ্ছে ব্যাংকার্স ভবন, আর সেইখানে হচ্ছে এটি পরিচালনা করা হয়, এবং নিচে চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, পিছনে হচ্ছে ফুলের বাগান রয়েছে। আপনারা যে কেউ যে কোনো সময় হচ্ছে এই ইসে আপনার চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার করতে পারেন। তাদের মোবাইল নাম্বারটি হচ্ছে 01712311214। এই সুন্দর নাম্বারটিতে আপনারা ফোন করে হচ্ছে অর্ডার দিতে পারেন। এবং হচ্ছে এটি একটি পানির পহড়া দেখা যাচ্ছে, এখানে পানির পহড়ার মাধ্যমে ডিসপ্লে করা হয়। আর এখানে পরিবেশটি অনেক সুন্দর, আপনারা স্বল্প মূল্যে যে কোনো সময় আসলেই হচ্ছে এই পায়রা ফুড কর্নার চাইনিজ রেস্টুরেন্ট সেখানে আপনারা খেতে পারবেন। তো সকলকে আমাদের যেই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল travelpost24.com সেটাই রয়েছেন, আমরা সেখানে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা বিভিন্ন ভিডিও আপনাদেরকে যেভাবে দেখিয়ে থাকি বাংলাদেশের, এখানেও আমরা দেখিয়ে থাকবো। এটি আসলে পর্যটনের একটি ভিন্ন রকম স্পোর্ট, সেটির সাথে আপনারা থাকবেন এবং আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ।